আসসালামু আলাইকুম, আমি আফরুজা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো সবাই দেখে নিয়েছো এবং অঙ্কগুলো সবাই করে নিয়েছো। আজকে আমরা অধ্যায় 11 এর লেকচার 1 নিয়ে আলোচনা করব। লেকচার 1-এ আমরা এই অধ্যায়ের 1-5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তার আগে বলছি, অধ্যায় 11 হচ্ছে নিজে করি, মানে আমরা সম্পূর্ণ বইটি যে অঙ্কগুলো করেছিলাম বইয়ে সবগুলো অঙ্কের পুনরায় আবার আলোচনা করা। সবগুলো অধ্যায় থেকে কিছু কিছু অঙ্ক দেয়া আছে, এখন তোমরা এগুলো নিজেদের করতে বলা হয়েছে, তাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, অবশ্যই অঙ্কগুলো করে নিবে। 1 নম্বর হচ্ছে যে যোগ করি, 1-12 পর্যন্ত অঙ্কগুলো যোগ করতে বলা হয়েছে, আমি বলছি খেয়াল করো। 1-15+24+39, 2-54+31+85, 3-0+97+97, 4-0+0+0, 5-45+20+65, 6-30+50+80, 7-17+79+96, 8-48+26+74, 9-24+68+92, 10-57+29+86, 11-28+42+70, 12-33+57+90। 2 নম্বর বিয়োগ, 2 কি করব, বিয়োগ করব, বিয়োগ করি। 1-46+12+34, 2-68+26+42, 3-35+15+20, 4-58+50+8, 5-28+0+28, 6-0+0+0, 7-75+29+46, 8-34+15+19, 9-52+36+16, 10-94+87+7, 11-40+14+26, 12-63+56+7। এখন আমরা কি করলাম, 1-12 পর্যন্ত অঙ্কগুলো আবার বিয়োগ করলাম। তারপর 3 নম্বর গুণ করি, এখন কি করব, গুণ করব। দেখো নামটা আকারে শুধু আমি বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলো দেখে বসিয়ে নিও। প্রথম কি আছে, 2×4 মানে হলো 4×2 কত হয়, 8। তারপর এভাবে 2×3=9, 3×4=5=20, 4×6=24, 5×7=35, 6×8=72, 7×3=27, 8×8=8, 9×6=60, 10×6=42, 11×10=0, 12×7=63। তারপর হচ্ছে 4 নম্বর কি করি, ভাগ করি। আমরা ভাগ করব, এখানেও 1-12 পর্যন্ত অঙ্ক রয়েছে। ভাগ কিভাবে করে, গুণের বিপরীত। গুণ হবে বেশি কিছু গণনার ক্ষেত্রে, আর ভাগ হবে কম করে, মানে আলাদা আলাদা দলে ভাগ করার ক্ষেত্রে। তাহলে 1 নম্বর 6/2 / 3, 2 8/4 / 2, 3 12/3 / 4, 4 15/5 / 3, 5 18/2 / 9, 6 25/5 / 5, 7 28/7 / 4, 8 36/9 / 3, 9 49/7 / 7, 10 48/8 / 6, 11 56/7 / 8, 12 72/9 / 8। তারপর দেখো 5 নম্বর, 5 নম্বর একটি গাণিতিক বাক্যে অঙ্ক দেওয়া আছে, সেটি পড়ছি খেয়াল করো। একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে 34 জন ছাত্র ও 51 জন ছাত্রী আছে, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে কাদের সংখ্যা বেশি, কত বেশি, কতজন আছে, ছাত্র আছে 34 জন আর ছাত্রী হচ্ছে 51 জন,
কোন সংখ্যাটি বলো তাহলে, বড় বলো কোনটি, 36 সংখ্যা মানে 51 জন। তাহলে আমরা কম বেশি বের করবো কিভাবে, বিয়োগ দিই। তাহলে এখন কি করতে হবে, 51 বিয়োগ 34 বিয়োগফল কত হয়, 17 হয়। তোমরা লিখবে যে ছাত্রী আছে সমান 51 জন, ছাত্র আছে সমান 34 জন। তারপর ডাকটেনের নিচে লিখবে যে ছাত্রছাত্রীদের মধ্যে সংখ্যা বেশি ছাত্রী, ছাত্রী লিখে কতজন বেশি, 17 জন বেশি। তাহলে আমরা কি করলাম আজকে, অধ্যায় 11 লেকচার 1-এ 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। তোমরা অবশ্যই অঙ্কগুলো খাতায় লিখে নিবে এবং এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা লেকচার 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।